আজকে আমি চলে এসেছি তোমাদের দেখাতে যে ব্রাইডাল মেকআপ করতে কোন কোন প্রোডাক্ট দরকার হয়। যারা বিগিনার আছো তারা অবশ্যই ভিডিওটা দেখো এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। মেকআপ স্টার্ট করতে গেলে আমাদের সবার প্রথমে প্রয়োজন হয় ক্লিনজার। তো ক্লিনজারের ক্ষেত্রে তোমরা আয়ুর্বেদ ক্লিনজারটা ইউজ করতে পারো, এটা খুব একটা ভালো মুখে শ্যুট হয়ে যায়, সবার স্কিনে এটা যাবে, অল স্কিন। আয়ুর্বেদ যে ক্লিনজিং মিল্কটা আছে এটা ভালো, তো এটা আমি ইউজ করি, তোমরা এটাকে নিতে পারো। যদি কেউ মনে করো যে গার্নিয়ার নেবো বা অন্যান্য ব্র্যান্ডের সেটাও নিতে পারো। এটা তোমার ছোটো কোটো, এটা তোমার 15 rupees, এটা তোমার 50 টাকা মতো পড়বে, এটা তোমাদের বাজেটের মধ্যে চলে আসবে। যারা বিগিনার আছো তারা এটাকে কিনতে পারো, আয়ুর্বেদ ক্লিনজিং মিল্ক। তারপর যেটা দরকার সেটা হচ্ছে স্কিন টোনার, এটাও তোমাদের আয়ুর্বেদ হার্বাল, এটা স্কিনে কোনো রকম ক্ষতি করবে না, এটা অল স্কিন টাইপ, তো এটাও আয়ুর্বেদই, এটাও 50 টাকা দাম। তো তোমরা এই আয়ুর্বেদ টোনারটা ইউজ করতে পারো মেকআপের আগে। টোনারটা কী করে, আমাদের স্কিনটাতে যে ওপেন পোর্সগুলো থাকে সেটাকে ঢাকতে সাহায্য করে। এটা ইউজের পরে মুখটা হালকা একটু জ্বালা করে, সবার স্কিনেই সব রকম টোনারই জ্বালা করে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এটা জ্বালা করে কারণ এটা স্কিনের ভেতরে যে ওপেন পোর্স আছে ওর মধ্যে মানে অ্যাবজর্ব হয়, তো সেই ক্ষেত্রে এটা একটু জ্বালা করে। তারপর দরকার একটি ময়েশ্চারাইজার, তো ময়েশ্চারাইজারের ক্ষেত্রে আমি ইউজ করছি মামাআর্থের অয়েল ফ্রি ফেস ময়েশ্চারাইজার। যেহেতু আমার স্কিনটা অয়েলি, যাদের স্কিন অয়েলি তারা এই মামাআর্থের অয়েল ফ্রি ফেস ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারো, এটাও খুব একটা ভালো মানে রেজাল্ট দেবে, এটা খুব সুন্দর। তো মেকআপের আগে ময়েশ্চারাইজারটা আমরা কেন ইউজ করছি, যাতে মেকআপটা আমাদের মুখে ভালোভাবে বসে এবং গ্লো করে। ময়েশ্চারাইজারটা ইউজ করলে স্কিনটা আমাদের সফট হয়, সেই জন্য তোমরা এখানে মামাআর্থ বা নিভিয়া ময়েশ্চারাইজারটাও ভালো, ওটা ইউজ করতে পারো, এটা করতে পারো। একটা আছে প্লামের গ্রিন টি, তো প্লামের ফেস ময়েশ্চারাইজারটাও ভালো, এটাও তোমরা ইউজ করতে পারো। এটা বেশিরভাগ ক্ষেত্রে সামার মানে গরমকালে তাদের জন্য এটা ঠিক আছে। এরপর চলে আসছে সিরাম, তো ফেসে সিরাম অ্যাপ্লাই করা অবশ্যই জরুরি, সিরামে আমাদের মুখটা আরও বেশি গ্লো হয়, স্কিনটাকে পরিষ্কার লাগে দেখতে, সিরামটা ইউজ করা দরকার। তোমরা লাস্টে সিরামটা অ্যাপ্লাই করবো, ময়েশ্চারাইজারের পরে আমরা সিরামটা অ্যাপ্লাই করবো। তারপরে দরকার আমাদের একটা ভালো প্রাইমার, প্রাইমারটা মেকআপটাকে ভালোভাবে ফিক্স করে। মেকআপের আগে প্রাইমারটা অবশ্যই মুখে লাগানো দরকার, সেই জন্য আমি হুডা বিউটির প্রাইমার নিয়েছি, তোমরাও নিতে পারো হুডা বিউটির প্রাইমারটা বা ব্লু হেভেনের প্রাইমার, এটা তোমাদের বাজেটের মধ্যে চলে আসবে, এটা 150 টাকা দাম, তোমরা হুডা বিউটির প্রাইমার ইউজ করতে পারো। তারপরে দরকার আমাদের কনসিলার, তো এক একটা স্কিন টোনের ক্ষেত্রে এক এক রকম কনসিলার, যাদের ডার্ক স্কিন তাদের ক্ষেত্রে একটু ডার্ক শেড কনসিলার ইউজ করবো, যেমন এটা প্রোর কনসিলার, এলেগাল প্রো, এটা একটা ভালো কনসিলার, এটা যাদের ডার্ক স্কিন টোন তাদের ক্ষেত্রে এটা খুব ভালোভাবে যাবে স্কিনে। আমাদের কাছে 3 থেকে 4 রকম কনসিলার রাখতে হবে। এটা ফেয়ার টোনের, যাদের ফেয়ার টোন তাদের ক্ষেত্রে এই কনসিলারটা, এটাও খুব ভালো একটা কনসিলার, তোমরা এটাও ইউজ করতে পারো। তারপরে আসছি যাদের আন্ডার আই মানে চোখের তলায় খুব এক ভীষণ কালি পড়ে গেছে তাদের ক্ষেত্রে এইচ ডি বাই বাই আন্ডার আই মার্সের এই কনসিলারটা ইউজ করতে পারো, খুবই একটা ভালো, এটা এটা খুব ভালো একটা কনসিলার, তো তোমরা এই কনসিলারটা ইউজ করতে পারো। মার্চের একটা আর একটা কনসিলার দেখাচ্ছি, এটাও ভালো, এটা একটা প্যান স্টিক আছে ওপরে, এই দেখছো এটা লিপস্টিকের মতো ঠিক এরকমভাবে তুলবে, তো এটা খুব এক এটা খুবই ভালো একটা কনসিলার মার্সের, এটাও তোমরা ইউজ করতে পারো মার্সের, এটা ফেয়ার স্কিন টোনদের জন্য। এবং এটা নিচে লিকুইড দেখতে পাচ্ছো, ওপরে প্যানকেক এবং নিচে লিকুইড, দুরকমভাবে ইউজ করতে পারবে এটাকে তোমরা, এটাও তোমরা নিতে পারো, এটার দাম তোমাদের 250 টাকা পড়বে। আর এই লেগালের যেগুলো দেখালাম প্রো কনসিলার, এগুলো তোমাদের 150 টাকা করে পড়বে এক একটা কনসিলার, এটাও তোমাদের বাজেটের মধ্যে চলে আসবে, এটা তোমাদের 300 টাকা পড়বে। আর একটা আছে তোমাদের গ্রিন কনসিলার, অনেকেই জিজ্ঞেস করে যে এটা কী কাজে লাগে, আমি বলবো এটাও একটা কনসিলার, এটা যাদের মুখে ব্রণ দাগ এবং বিভিন্ন স্পটলেস রয়েছে তাদের ক্ষেত্রে এটা ইউজ করতে হবে, এটার উপরে তারপরে তুমি যে কোনো কনসিলার বা ফাউন্ডেশন ইউজ করতে পারো। এটার দাম পড়বে 300 টাকা রিফিল, এটা ছোটো রিফিল, তো এটা প্যাক ধরেও পাওয়া যায়, তো এটা 11 নম্বর শেড, এটা সুইচ বিউটির। তারপরে আসছে ক্রাইলনের কনসিলার, ক্রাইলনের যে অরেঞ্জ কারেক্টারটা আছে এটা দারুণ একটা কারেক্টার, কালার কারেক্টার, এটা যারা নিতে চাও তো নিতে পারো, এটা অনলি ওয়ান, এটা দাম পড়বে তোমার 300 টাকা অনলি ওয়ান রিফিল, আর পুরো প্যাক ধরে নিতে গেলে তোমার দাম পড়বে আর, এটা দারুণ একটা কারেক্টার, কালার কারেক্টার, এটা যারা নিতে চাও তো নিতে পারো, এটা অনলি ওয়ান, এটা দাম পড়বে তোমার 300 টাকা অনলি ওয়ান রিফিল, আর পুরো প্যাক ধরে নিতে গেলে তোমার দাম পড়বে 2500 টাকা। তোমরা এটা শুধু অনলি নিতে পারো যাদের নেওয়ার ইচ্ছা। ক্রাইলনের এটা দেখে নাও, ক্রাইলনের এই যে পুরো প্যাক ধরে এখানে রয়েছে, তোমরা প্যাক ধরে নিতে গেলে তোমরা এইভাবে পাবে জিনিসটা, এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কন্ট্রোলিং,
ক্রিম, কন্ট্রোলিং, বিভিন্ন শেডের, বিভিন্ন শেডের কনসিলার পেয়ে যাচ্ছ। এটা একটা দারুণ কভারেজ দেয় মুখে, প্রাইলনের এটা, যারা নেবে ওটা নিয়ে ফেলো। প্রাইলনের প্রফেশনাল মেকআপটা দিয়ে তোমরা সব রকমের ব্রাইডাল করতে পারো। এটার মধ্যে তোমরা কনসিলার এবং ফাউন্ডেশন দুটোই পেয়ে যাচ্ছ। আরও কিছু বেশ ফাউন্ডেশন দেখাচ্ছি যেগুলো তোমরা দিয়ে একটা ব্রাইডাল লুক করতে পারবে। সেক্ষেত্রে এই ম্যাকটাকে তোমরা ইউজ করতে পারো। এটা ওয়াটারপ্রুফ, খুব ভালো একটা ফাউন্ডেশন। এটা দাম পড়বে 1700। এটা নায়কা থেকে নিয়েছি আমি, তোমরা নায়কা থেকে অর্ডার করতে পারো। ম্যাক ফাউন্ডেশন তোমরা এটা পেয়ে যাবে, এটা তোমরা ইউজ করতে পারো। ফিটমি দিয়েও একটা লুক করা যায়। তো ফিটমির এটা 128 নম্বর শেড আমি নিয়েছি। এই 128 নম্বর শেডটা দারুণ একটা শেড, তোমরা এই ফিটমিরটা নিতে পারো। এটা দাম পড়বে 300 টাকা। তোমরা ফিটমির এটা নিতে পারো। এটা কাঁচের বোতলে পাওয়া যায়, বড়টা 500 টাকা, 550 টাকা পড়ে যাবে, আর এটা ছোট। তারপর দেখাচ্ছি একটা অরিফ্লেম। এই অরিফ্লেমের ফাউন্ডেশনটা একটা পার্টি মেকআপ পরা যায়, পার্টি লুক যেটা নর্মালি হয়, সেই নর্মাল পার্টি লুকের ক্ষেত্রে অরিফ্লেমেরটা তোমরা ইউজ করতে পারো। এটা খুব ভালো একটা ফাউন্ডেশন, এটা আমি নিজে ইউজ করেছি। এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় স্কিনে অরিফ্লেমের। এটা তোমাদের 350 টাকা পড়বে। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে আইশ্যাডো প্যালেট। আইশ্যাডো প্যালেটের ক্ষেত্রে যারা বিগিনার তারা এই আইশ্যাডো প্যালেটটা নিতে পারো। এটার মধ্যে শিমারিং ম্যাট কালার পেয়ে যাবে, এটা দিয়ে ভালো একটা আই লুক করা যাবে। তোমরা এটা নিতে পারো। এটা পড়বে তোমাদের 300 টাকা। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তোমরা এটা বাজেটের মধ্যে তোমাদের এসে যাবে। তোমরা এই আইশ্যাডো প্যালেটটা নিতে পারো। আর একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে হুডা বিউটির নিউড আইশ্যাডো প্যালেট। এটা একটু দামির মধ্যে, এটা তোমাদের পড়বে 700 টাকা। তোমরা এটা নিতে পারো, এটাও ভালো। দেখে নাও সবাই, এর মধ্যে গ্লিটার আছে এবং একটি কনসিলারও এর মধ্যে রয়েছে। এই যে দেখছো কনসিলারটা, এখানে আমি ইউজ করেছি। তারপরে যদি তোমরা আরও দামির মধ্যে নিতে চাও আইশ্যাডো প্যালেটটা, সেক্ষেত্রে আমি বলবো যে কালারবোর্ডটা নিতে। কালারবোর্ডটা খুব ভালো আইশ্যাডো প্যালেট, এটার মধ্যে সব রকম কালার তোমরা পেয়ে যাবে। শিমার, গ্লিটার, ম্যাটেড, তিন রকমেরই তোমরা পেয়ে যাচ্ছ এর মধ্যে। দেখো এখানে গ্রিন, ইয়েলো, ব্রাউন শিমার, গ্রিন শিমার, বিভিন্ন রকমের কালার দেখতে পাচ্ছ। বিউটি গ্লাজেটের ওই কালারবোর্ড আইশ্যাডো প্যালেটটা তোমরা নিতে পারো। এটা পড়বে তোমাদের 1400 টাকা। দেখো অল কালার পেয়ে যাচ্ছ এখানে, প্রায় 70টার কাছাকাছি কালার রয়েছে। তোমরা এটা নিতে পারো। এটা কিনলে তোমাদের অন্য আর কোনো আইশ্যাডো প্যালেট কিনতে হবে না, এর মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছ। এটা তোমরা খুব সহজে নিতে পারবে, একটা দেখে মনে হবে একটি ডায়েরি। দেখো তারপরে এই আইলাইনারটা দেখাই, ল্যাকমির এই আইলাইনারটা খুব ভালো। এটা 125 টাকা দাম। তোমরা এই আইলাইনারটা ইউজ করতে পারো। যারা লিকুইড পছন্দ করো না তাদের ক্ষেত্রে এই যে জেল আইলাইনার মিউজিক ফ্লাওয়ারের, এটাও খুব ভালো আইলাইনার। তোমরা আইব্রু ড এটা দিয়ে করতে পারো। এটা ব্ল্যাক শেড, ব্রাউন শেডটাও তোমাদের দেখাচ্ছি। এই যে ব্রাউন শেড, এটাও ভালো লং লাস্টিং একটা আইলাইনার, জেল আইলাইনার। কাজল ইউজ করবে ল্যাকমি আইকনিক, এটা আমার কাছে সবসময় মাস্ট। তোমরা ল্যাকমি আইকনিকের কাজল ইউজ করবে, এটার প্রাইস পড়ে যাবে 180 টাকা। ল্যাকমির আইকনিক কাজল, জেল আইলাইনারটা সব ক্ষেত্রেই তোমাদের হেল্প করবে। এটা দিয়ে তোমরা আইব্রু ড আইলাইনার পড়া, কাজল হিসাবে এটা সব রকমভাবে তোমরা ইউজ করতে পারবে জেল আইলাইনার ক্ষেত্রে। তারপর দরকার কম্প্যাক্ট, ল্যাকমির কম্প্যাক্ট পাউডারটা ইউজ করতে পারো বা ফিটমি। তারপর রয়েছে অরিফ্লেমের কম্প্যাক্ট, এটাও খুব ভালো। এটার প্রাইস পড়ে যাবে তোমাদের 229 টাকা, 250 টাকার কাছাকাছি। এটা খুব ভালো কম্প্যাক্ট। তারপরে আসছি হাইলাইট, হাইলাইটারে সুইট বিউটির হাইলাইটারটা ইউজ করতে পারো। এটা অনেকটা ইউজ হয়ে গেছে সেই জন্য দেখতে এরকম লাগছে। চব্বিশ ক্যারেট গোল্ডের এই সুইট বিউটির হাইলাইটারটাও দারুণ, এটাও তোমরা ইউজ করতে পারো। এটার দাম পড়বে তোমাদের 250 টাকা। তারপরে দরকার হবে আমাদের লিপ লাইলার, আর ঠোঁটটাকে ভালোভাবে আঁকানোর জন্য লিপ লাইলারটা দরকার। যারা লিকুইড হাইলাইটার ইউজ করতে চাও তারা সুইট বিউটির এই লিকুইড হাইলাইটারটা ইউজ করতে পারো।
সুপ্রিয়ালের, এটা পড়বে তোমাদের 300 টাকা। যারা আলাদা করে গ্লিটার কিনতে চাও তারা এরকম কোটোতে গ্লিটার কিনে নিতে পারো, এটা পড়বে 40 টাকা পিস। এবং যারা আলাদা করে শিমার নিতে চাও তারা এগুলো নিতে পারো, এটা পড়বে 60 টাকা। এটা গোল্ডেন কালার। লিপস্টিকের ক্ষেত্রে তোমরা ম্যাট লিপস্টিক ইউজ যারা পছন্দ করো তারা এই লিপস্টিকটা ইউজ করতে পারো। এটা দারুণ একটা লিপস্টিক, কিস বিউটি, এটা দাম পড়বে 120 টাকা। কালারটা খুবই সুন্দর, তোমরা এটা ইউজ করতে পারো। তারপরে আছে লেয়ন বিউটি, লেয়ন বিউটির এই ম্যাট লিপস্টিকটা দারুণ, এটা পেয়ে যাবে 199 টাকার। এটাও খুব সুন্দর লিপস্টিক, পিঙ্ক শেড। ব্লু হেভেনের সুপার স্টে লিকুইড ম্যাট লিপস্টিক, এটাও তোমরা নিতে পারো, এটা পড়বে 100 টাকা। হিলারি রোটার, এটাও নিতে পারো ম্যাট লিপস্টিক, এটাও খুব সুন্দর। হুডা বিউটি, লেয়ন বিউটি, ব্লু হেভেন, এসবগুলো তোমরা ব্যবহার করতে পারো। যদি কেউ মনে করো যে আমি লিপস্টিক প্যালেট নেবো সেক্ষেত্রে তারা প্যালেট কিনে নিতে পারো। লাস্টে আসবো আমাদের মেকআপ ফিক্সারে, মেকআপ ফিক্সারে তোমাদের মেকআপটাকে পুরো সেটিং করে দেবে, সবার শেষে মেকআপ ফিক্সারটা আমাদের দরকার হয়, সেক্ষেত্রে হুডা বিউটি বা ব্লু হেভেনের মেকআপ ফিক্সার তোমরা নিতে পারো। তোমরা দেখলে যে একটা ব্রাইডাল লুক করতে গেলে কী কী প্রোডাক্টের দরকার হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।